একটি ফোনকে যখন তার ধারণ ক্ষমতার চেয়েও বেশি লোড নিতে হয়, তখন কিন্তু সে ফোন স্লো বা ব্যাটারির চার্জ টেকে না, হ্যাং হওয়া সহ নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন বাংলা ইউনিক টেক, আর আপনাদের সাথে আছি আমি ফরহাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে খুবই প্রয়োজনীয় একটি অ্যাপ শেয়ার করব, যা প্রতিটি অ্যান্ড্রয়েড মোবাইলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় আপনার ফোনে খুব অল্প সংখ্যক গান বা অ্যাপস ইনস্টল আছে, কিন্তু তারপরে নতুন করে কোনো গান লোড বা অ্যাপস ইনস্টল করা যাচ্ছে না। আর এর মূল কারণ হচ্ছে আমাদের মোবাইলে র্যামটাকে ক্লিন করতে হবে। তাই এই ভিডিওর মাধ্যমে খুবই অসাধারণ এবং বেস্ট র্যাম ক্লিনার একটি অ্যাপ শেয়ার করব, যে অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে আপনার ফোনটি হবে পূর্বের চেয়ে অনেকটা সচল, এবং যার মাধ্যমে আপনার ফোনের স্টোরেজগুলো স্ক্যান করে ফোনকে করে তুলতে পারেন ব্যবহার উপযোগী। তাই বেশি কথা না বলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু হয়ে গেলে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত আপনারা চলে যাবেন প্লে স্টোরে, তারপর এখানে সার্চ করবেন ফার্স্ট র্যাম ক্লিনার। অ্যাপসটির ডাউনলোড হচ্ছে 5 মিলিয়ন এবং এই অ্যাপসটির রেটিংও অনেক ভালো। প্লে স্টোর থেকে অ্যাপসটি খুঁজে পেতে সমস্যা হলে ভিডিওর ডেসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও অ্যাপসটি সরাসরি ইনস্টল করতে পারেন। অ্যাপসটি ইনস্টল কমপ্লিট হলে অ্যাপসটি আপনারা সরাসরি ওপেন করবেন। ওপেন করার সময় আপনাদের কাছে যদি কোনো পারমিশন চায় তাহলে পারমিশনগুলো অ্যালো করে দেবেন। আপনার ফোনটাকে স্ক্যান করার জন্য প্রথমত আপনি এখানে ক্লিক করবেন, তারপরে স্ক্যানিং শুরু হয়ে যাবে। তো এটা যতক্ষণ না 100% হচ্ছে ততক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। 100% হলে তারপরে আমি নেক্সট ধাপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে, তারপর অটোমেটিকলি আমাদের সামনে আরও কিন্তু তিনটা অপশন চলে আসবে। এখানে প্রথম হচ্ছে স্পিড আপ ইওর ফোন, তারপর হচ্ছে সেভ ব্যাটারি, এবং তারপর হচ্ছে রি স্ক্যান। তো তিনটাই আমাদের আবার পুনরায় স্ক্যান করতে হবে। তো এখন আমরা এখান থেকে প্রথমে স্পিড আপ ইওর ফোন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর তারপর কিন্তু আবার স্ক্যান শুরু হয়ে যাবে। এই স্ক্যানের মাধ্যমে আমাদের ফোনের স্পিড যদি কম থাকে, যদি স্লো থাকে, তাহলে কিন্তু স্পিডটা বৃদ্ধি পাবে। তো এখানে প্রায় 100% হয়ে গেছে, তো 100% কমপ্লিট। তারপর অটোমেটিকলি কিন্তু ব্যাগে চলে আসবে। তারপর সেকেন্ড যে অপশনটা রয়েছে সেভ ব্যাটারি, তো এখানে স্টার্ট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। আর এটা স্ক্যানের মাধ্যমে আমাদের ব্যাটারিটা সেভ হবে, অর্থাৎ ব্যাটারির চার্জটা একটু বেশি টিকবে। 100% কমপ্লিট হয়ে যাবে, তারপর অটোমেটিকলি কিন্তু ব্যাগ চলে আসবে। এরপরে ফোনটাকে রিস্ক্যান করার জন্য নিচে রিপিট নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। তো এই স্ক্যানটির মাধ্যমে হবে কি, আমরা যে এতক্ষণ স্ক্যান করলাম সেই স্ক্যানটি পুনরাবৃত্তি হবে, অর্থাৎ পুনরায় স্ক্যান করে দেখবে যে ফোনে আসলে কোনো সমস্যা আছে কিনা। তো এটা 100% কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমাদের সমস্ত স্ক্যান কিন্তু কমপ্লিট হয়ে গেলে এখন আমরা সরাসরি ব্যাগে চলে আসতে পারবো। আর এই স্ক্যানের মাধ্যমে আমাদের পুরো র্যামটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। যদি আপনার ফোনে কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই স্ক্যানের মাধ্যমে সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে বা বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বাংলা ইউনিক টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। আর যদি সম্ভব হয় তাহলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।